আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল আজকে রেডি হয়েছি। আজকে রিহানের পাসপোর্ট করতে আগারগাঁওতে যাব। তো এই হচ্ছে রিহান, রেডি হয়ে আছে আমার কোলে। তো এত সকালে উঠার পরে ওর মেজাজটা একটু কিটকিটে। তো রিহানের বাবা পিছে ফাইল টাইল চেক করতেছে, রিহানের খেলা মোবাইল নিয়ে ব্যস্ত। তো যাই হোক, দুইজনেই ব্যস্ত। তো অবশেষে আমরা এখন বের হব। তো রিহানের বাবা দরজা টরজা লক করবে, লক করলো, করার পরে আমরা এখন বের হইলাম। বের হয়ে অবশেষে লিফটে উঠলাম। লিফটে আপনাদেরকে একটু দেখাইলাম রিহানের খালারে আর রিহানের বাপেরে। তো খাম্বা মার্কা দুইজনই দিয়ে সুন্দরভাবে দাঁড়ায় রয়েছে। তো তাইও খাতেরও দাঁড়ায় রয়েছে, আমি একটু ক্যামেরাম্যান ক্যামেরা করে নিলাম। তো বাইরে বের হইলাম। বের হয়ে দেখলাম যে মোটামুটি 8টা বেজে গেছে, এর মধ্যে প্রচণ্ড রোদ। আর রিহান তো মুখ টুক গম্ভীর করে বসে রয়েছে। তো সিএনজির জন্য ওয়েট করতেছিলাম। তো অবশেষে কাঙ্ক্ষিত সিএনজি আমরা পাইলাম। তো সিএনজিতে ওঠার পরে রিহানের খেলা দেখলাম, কি সুন্দর একটা কুদ্দুস মার্কা বেটকি দিল। তো বেটকিটা খুবই সুন্দর হয়েছে, দেখতে দেখি রিহানের বাপে মলিন করে বয়ে দিছে, পোলাটা কান্দে মাথা হালাই দিছে। তার মানে পোলাটার এখনও ঘুম শেষ হয় না, কারণ এত সকালে তো রিহান ঘুম থেকে উঠে না। তো না উঠলে নাই বাপের কোলে ঘুমা, আমি মা একটু মাঝখানে রিল্যাক্সে বয়ে থাকি। তা আজকে একটু রিল্যাক্সডে আমার ওর বাপের কাছে দিয়ে আমি রিল্যাক্সে আমার বন্ডি নিয়ে পোস্পাস মারতেছি। তো পোস্পাস মারা শেষ আমরাও আগারগাঁতে পুষাই গেলাম, সিরিয়ালে দাঁড়াই গেলাম। বা উরে বাবু, যেই সিরিয়ালে দাঁড়াইছি বাবারে বাবা, বিশাল খাম্বা আমার সিরিয়ালে আমরা দুই বোনে দাঁড়াই দিছি। তো দাঁড়ানো শেষ, এখন ছবি তোলার রুমে ঢুকবো। ছবি তোলার রুমে প্রথমে রিহানের ছবি তোলা কিছুই লাগে না, ফাইল ফুল চেক করলে। এখন রিহানের খালার ফাইল ফুল চেক করে ছবিটা তুলতেছিল। তো যাই হোক, এই হলো অবস্থা। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।